এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, অর্থাৎ সিএন এর মুখোমুখি রামস্বরূপ শর্মা। 30 বছর ধরে যিনি নাকি জ্যোতিপ্রিয়কে চেনেন, বালুদাকে সাহেব সম্বোধন তার পরিচারকের, কোম্পানির ডিরেক্টর হওয়ার বিষয়ে অস্বীকার, সাদা কাগজে স্বাক্ষর করিয়েছিল কয়েকজন, উল্টোডাঙায় রাস্তায় স্বাক্ষর করার দাবি, সাহেবের নাম বলাতেই স্বাক্ষর করেছিলাম, কোম্পানির ডিরেক্টর হওয়ার বিষয় অস্বীকার, সাদা কাগজে স্বাক্ষর করিয়েছিল কয়েকজন, ঠিক কি বলছেন সিএন এর মুখোমুখি হয়ে রামস্বরূপ শর্মা, কি জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি সিজিও কমপ্লেক্সে। এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যিনি পরিচারক ছিলেন সেই রামস্বরূপ শর্মা তিনি এসছেন জ্যোতিপ্রিয় মল্লিকের খাবার দিতে। এই মুহূর্তে খাবার দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন, কথা বলবো রামস্বরূপ শর্মার সঙ্গে। দাদা, আজকে আপনি কেন এসছেন সিজিওতে? খাবার দিতে এসেছি। উনি কি খাবার খাওয়া হয়ে গেছে, খেয়েছে? না, উনাকে দিয়ে, ওনার কাছে তো যেতে দেয় না, আমি ওখানে দিয়ে আমি চলে আসি। আচ্ছা, ওনার শরীর কেমন আছে এখন? যদি তা বলতে পারবো না, আমার সাথে দেখা হয় না, আমি বলতে পারবো না। আচ্ছা, তা আপনি জ্যোতিপ্রিয় বাবুকে কতদিন চেনেন, কবে থেকে? আমি প্রায় আমার হয়ে গেছে 30 বছর। কত আপনি আগে কোথায় থাকতেন? আমি কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে কি কাজ করতেন? আমি সেলুনের কাজ করতাম। ওখানে উনি দাড়ি ফাড়ি কাটতাম, এই নিয়ে পরিচয়। মানে জ্যোতিপ্রিয় বাবু আপনার দোকানে দাড়ি কাটতেন? হ্যাঁ, ফুটপাথের উপর আমার এই চেয়ার দেওয়া একটা ইয়ে আছে, সেলুন আছে, ওখানে কাজ করতাম। উনি ওখানে দাড়ি ফাড়ি একটু মাঝে মাঝে কাটতাম। ওনার ওখানে বাড়ি ছিল? ওনার বাড়ি আছে তো আগে কলেজ স্ট্রিটে। তারপর আপনি কীভাবে জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে এলেন? ও তো ওনার কাছে, বাড়ির পাশেই তো। আপনি কি ওনার বাড়িতে কাজ করতেন? হ্যাঁ করতাম, এখনও করি, 2 ঘন্টা সকালে কাজ করি। তারপরে এই কাজ করতে করতে আপনি সরকারি চাকরি পেলেন কি? মানে কি আমার তো এই কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি কাজ করি। চাকরি কে করে দিয়েছিল? সাহেব করে দিয়েছিল। এখনও কি সেখানেই কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন থাকেন কোথায়? কেষ্টপুরে থাকি। কেষ্টপুরে কি আপনার কোনো ফ্ল্যাট আছে? আমার ফ্ল্যাট আছে, হ্যাঁ, কেষ্টপুরে। তা ওই ফ্ল্যাট কি আপনি নিজে কিনেছেন না কারো? আমি কিনেছি। আপনি টাকা পেলেন কোথা থেকে? আমি আমার 20 বছরের সেলুন রোজগার করে আর কিছু টাকা দাদার থেকে নিয়ে আমি ওটা করেছি। আচ্ছা, কত টাকা লেগেছে? মানে পুরো টাকাটাই কি? 1 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি। পুরো টাকাটাই কি জ্যোতিপ্রিয় মল্লিক? না, পুরো টাকা দেয়নি, আরও আমার টাকা, আমার সেলুনের রোজগারের টাকা। মানে উনি কত টাকা আপনাকে দিয়েছিলেন ওই ফ্ল্যাট কেনার? 20 লাখ টাকা। আচ্ছা, আমি ধার হিসাবে আমি নিয়েছিলাম। মানে আপনি কি শোধ করে দিয়েছেন? হ্যাঁ করছি, এখনও শোধ হয়নি, শোধ করছি। আচ্ছা, আপনি জ্যোতিপ্রিয় বাবুর সঙ্গে দীর্ঘদিন চেনেন, তার কাছে কাজ করেছেন, চাকরি পেয়েছেন, আপনি ফ্ল্যাট কিনেছেন, দীর্ঘদিন চেনেন, তা আপনি এখানে ইডি দপ্তরে আপনাকে কি কোনো ডেকেছিলেন ওনারা যে কীভাবে ফ্ল্যাট কিনেছো এগুলো জানতে চেয়েছিলেন? আমি ওই জন্য এসেছিলাম, যা বলার ওখানে বলেছি, সত্য কথাই বলেছি, যা যা জিজ্ঞাসা করেছে সেইগুলোই বলেছি। আপনার কাছে কোনো ডকুমেন্ট নিয়েছিল? হ্যাঁ, ডকুমেন্ট দিয়েছি, ব্যাঙ্কের অ্যাকাউন্ট, প্যান কার্ড, আমার বাড়ির যে দলিলের জেরক্স ফেরক্স নিয়েছিল। আপনাকে কি আবার আসতে বলেছে? প্রয়োজন হলে আসতে হবে। ডেকেছে কি? আচ্ছা, এই যে এতগুলো টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের আপনাকে টাকা ধার দিয়েছে বা বিভিন্ন জায়গায় সম্পত্তি পাওয়া গেছে, এই টাকাটা মানে আমি আমাকে বলে তো আমি আমাকে বলতে পারবো না এগুলো। মানে আপনার কি মনে হয় কি কারণে এই বিপদ? কিছু আমার এই সম্বন্ধে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, আমাকে এইসব জিনিসগুলো জানি না, সেগুলো তো আমি বলে এ করবো না, যেগুলো জানা নেই সেগুলো আমি কিছু বলতে পারবো না। আর অন্য কোনোভাবে টাকা লেনদেনের আমি কোনো কিছুতে নেই, আমি কোনো কিছুই জানি না, আমাকে এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। এই যে 20 লক্ষ টাকা দিয়ে আপনি দিয়েছিলেন ফ্ল্যাট কেনার জন্য, আপনাকে কীভাবে টাকাটা আপনি নিয়েছিলেন? আমি নগদ, ক্যাশে নগদ নিয়ে আমি মাসে মাসে শোধ করছি। আচ্ছা, আরেকটা খবর শোনা যাচ্ছে যে ওনার কোনো সংস্থায় একাধিক ডিরেক্টর ছিলেন, তার মধ্যে একজন ডিরেক্টর ছিলেন আপনি, আপনি কোন সংস্থার ডিরেক্টর ছিলেন? আমি ওই ব্যাপারে আমি এখনও আমার কিছু জানা নেই, আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার মানে আপনি কি কোনো ডিরেক্টর ছিলেন ওনার কোনো? আমি আমি জানি না, এইসব আপনারাই বলছেন, আমি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, আমার এইগুলো আগে জানা ছিল না। আচ্ছা, এই ডিরেক্টর হওয়ার কাগজে কি আপনি স্বাক্ষর করেছেন কোনোভাবে? আমি তো আগেও বললাম যে আমি সই করেছিলাম। সেটা কিসের জন্য, চাকরির জন্য না ডিরেক্টর পদের জন্য নাকি ফ্ল্যাট কেনার জন্য? আমি তাও জানি না যে আপনি যে সই করেছিলেন, এইটা আমারও জানা নেই যে কীভাবে কেন এইসব, এটাও জিজ্ঞাসাবাদ আমি করিনি তখন, যে আমাকে খালি শুধু বলেছে সই করে দিতে হবে। কে বলেছিল এবং কোথায় সই করেছিলেন? কিছু লোক এসেছিল, তাদের আমি চিনি না, ওরাই সই করিয়েছে।
আপনি না জেনে সাদা কাগজে সই করেছেন? হ্যাঁ আমি করেছি, সাহেবের নাম করে বলেছে আমি করে দিয়েছি। সাহেব বলতে কার কথা বলছেন? এই দাদার কথা বলছি। মানে নাম কি ওনার? ভালো নাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রামস্বরূপ শর্মা, যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত। একাধিকবার কিন্তু তাকে ইডি তাকে সিজিও কমপ্লেক্সে রেখে জিজ্ঞাসাবাদ করেছে, ভবিষ্যতে তাকে ডাকা হতে পারে এমনটাই কিন্তু রামস্বরূপ শর্মা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই ইডির তরফ থেকে রামস্বরূপ শর্মার কাছ থেকে বেশ কিছু নথি পরিচয়পত্র নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করছেন এই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে ফ্ল্যাট কেনার জন্য বিপুল পরিমাণ টাকা তিনি নিয়েছিলেন। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে সংস্থা আছে, একটি সংস্থার ডিরেক্টর পদেও কিন্তু তার নাম পাওয়া গেছে। যদিও রামস্বরূপ শর্মা কিন্তু দাবি করছেন তিনি কোনো সংস্থার ডিরেক্টর ছিলেন না। ক্যামেরায় গোপাল তোপাদারের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন।